হ্যালো বন্ধুরা, আপনাদের আবার অভিনন্দন জানাই মায়াবী নগরের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আমাদের পৃথিবী রহস্য রসে ভরা একটি পরিপূর্ণ পাত্র। এখানে প্রতিদিন অদ্ভুত এবং রহস্যময় ঘটনা শুনতে এবং দেখতে পাওয়া যায়। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু দেখাতে চলেছি যেটার সম্পর্কে আপনারা হয়তো আগে কখনো শুনেছেন বা দেখেছেন, কিন্তু এটার সঠিক তথ্য বা কারণ আপনারা এখনো জানেন না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আলাস্কার খাড়িতে মিলিত হওয়া এই দুটি সমুদ্রের জল কেন একে অপরের সাথে মিক্স হয় না, একটি মাছ কিভাবে উড়তে পারে, এসবের বৈজ্ঞানিক কারণ কি, জানার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনারা সবকিছুই খুব সহজে জানতে পারবেন। তো আসুন শুরু করা যাক। বন্ধুরা, সমুদ্রের অতল গহ্বরে অনেক অনেক রহস্য লুকিয়ে রয়েছে যেগুলো সবাই জানার আগ্রহ রাখে, কিন্তু সবার দ্বারা এগুলো জানা সম্ভব হয় না। এইরকমই এক রহস্যময় ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি সম্পূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে। বন্ধুরা, আলাস্কার খাড়িতে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর এসে মিলিত হয়। এই দুটি মহাসাগরের অদ্ভুত বৈশিষ্ট্য হলো যে এদের জল কখনো একে অপরের সীমানায় প্রবেশ করে না, যেটা আপনারা এই ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছেন। এখন আপনি হয়তো ভাবছেন যে দুটি মহাসাগরের জল পাশাপাশি থাকার পরেও কেন মিলিত হচ্ছে না। আসলে এই দুটি মহাসাগরের জল একে অপরের সাথে মিলিত না হওয়ারও অনেক বিশেষ কিছু কারণ রয়েছে। বৈজ্ঞানিকদের মত অনুসারে এটার প্রধান কারণ হলো জলের ঘনত্ব এবং তাদের তাপমাত্রা। সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর বিজ্ঞান জানতে পারে এখানে লবণাক্ত এবং মিষ্টি জলের আলাদা আলাদা ঘনত্ব এবং তাদের ডিফারেন্ট তাপমাত্রা এই দুটি মহাসাগরের জল একে অপরের সাথে না মেলার প্রধান কারণ। প্রশান্ত মহাসাগরের জল হালকা নীল এবং মিষ্টি, যেখানে ভারত মহাসাগরের জল অত্যধিক লবণাক্ত। দুটি মহাসাগরের জল উপরের দিকে আলাদা আলাদা ঘনত্বের হওয়ার জন্য মিলতে পারে না। এই দুটি মহাসাগরের জল যখন একে অপরের সাথে ধাক্কা খায় তখন জলের উপরে অনেক ফেনা তৈরি হয়, আর এই ফেনাগুলো জলের উপরে একটি সীমারেখা তৈরি করে, যেটা আপনারা এই ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছেন। আবার সূর্যের আলো যখন এই জলের উপরে পড়ে, লবণাক্ত এবং মিষ্টি জলের ঘনত্ব আলাদা হওয়ার জন্য তাদের রং একে অপরের থেকে একদম আলাদা দেখায়। বলা হয় যে হালকা ঘনত্বযুক্ত জল উপরে ভাসতে থাকে আর অধিক লবণাক্ত জল নিচের দিকে চলে যায়। ফ্লাইং ফিস। বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা মাছকে শুধু জলের মধ্যেই সাঁতার কাটতে দেখেছেন, কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি চমৎকার মাছ দেখাতে চলেছি যারা জলে সাঁতার কাটার সাথে সাথে হাওয়াতেও উড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, এই উড়ন্ত মাছগুলো সমুদ্রতল থেকে 20 ফুট উচ্চতায় উড়ে 200 থেকে 400 মিটার পর্যন্ত অতিক্রম করতে পারে। 45 সেন্টিমিটারের এই মাছগুলো খুব দ্রুত সাঁতার কেটে জলের উপরিভাগে আসে এবং তাদের ডানাকে প্রসারিত করে হাওয়াতে উড়তে থাকে। এই মাছগুলো তাদের হাওয়ায় উড়ার কৌশলকে রপ্ত করেছে শিকারী মাছেদের থেকে বাঁচার জন্য। যখন শার্ক, টুনা, ম্যাকরেলের মতো ভয়ঙ্কর মাছেরা ফ্লাইং ফিশের উপরে হামলা করে, তখন এই মাছগুলো খুব দ্রুত সাঁতার কেটে জলের উপরিভাগে আসে এবং তারপর প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে সাঁতার কেটে তাদের ডানাকে প্রসারিত করে এবং হাওয়াতে উড়তে থাকে। হাওয়াতে উড়তে সক্ষম এই মাছগুলির একটি নয় বরং 40টি প্রজাতি রয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওকে লাইক করে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল সেট করে পাশে থাকবেন এইরকম আননোন আনকমন রহস্যময় ইন্টারেস্টিং মজার মজার ভিডিও দেখার জন্য। আবার দেখাবে পরে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।